হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। তো আমি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম ঠাকুরগড় থেকে। তো এখানে আজকে তো খুবই স্পেশাল দিন, আজকে হলো জামাই ষষ্ঠী। তো আমার তো কোনো জামাই নেই, তো আমাকে ষষ্ঠীর একই নিতে লাগবে। যাদের জামাই আছে তারা জামাই ষষ্ঠী নেবে, শাশুড়ি মা জামাইকে ষষ্ঠী দেবে। তো সবাই জামাই ষষ্ঠী ভালো কাটুক, আশা করি ভালোভাবে কাটুক। তো আমাদের ঘরেও ষষ্ঠী পুজো হয়ে গেছে, সকালবেলা মা ষষ্ঠী পুজো দিয়ে দিয়েছে। আর এখানে ষষ্ঠী, এখন আমরা ষষ্ঠী নিয়ে নেবো, আমিও দেবো মাকে, আমাদের দিচ্ছিলে মেয়েকে, আর মেসমাসিকে। এখানে আমাকে মা ফার্স্ট ষষ্ঠী দিয়ে দিচ্ছে, দেখো। এবার ষষ্ঠীর আমাদের ভালোই কেটেছে। আর একটা কথা বলবো, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তো এখন থেকে ভাবছি একটা করে ভিডিও দেবো। আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, অনেক কষ্ট হয় ভিডিও এডিট করতে। অ্যাকচুয়ালি আমার ফোনটা ঠিক মতো কাজ করে না, মানে তার জন্য ভিডিওটা ঠিক মতো করতে পারি না। তো তোমাদের একটু সাপোর্ট পেলে উৎসাহ বলে আরও মানে কষ্ট করে হলেও ভিডিওটা করব। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পিআইভিডি ব্লগ, জানোই তোমরা অবশ্য। আর আমার পেজটিকে একটু ফলো করে দিও, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটি আমি অবশ্য ট্রাই করি ভালো করার জন্য, তারপর যদি একটু মানে এডিটটা এত বেশি করে ভালো করতে পারি না, তারপর চেষ্টা করি আস্তে আস্তে। তো এখানে আমার মা ষষ্ঠী দিয়ে দিল আমাকে, তারপর একটু মিষ্টি মুখ করে নিল, এখন আমি দিয়ে দেবো ওদেরকে। এখানে আমি বুপু সোনা আর আমাদের দিদির ছেলে মেয়েকে বসিয়ে নিলাম, এখানে আমি দেবো। আর ভালো রেডিও হতে পারিনি, কারণ ষষ্ঠী নেওয়ার প্রচণ্ড ঢাকাঢাকি করছিলো, তার জন্য স্নান করে একদম ভিজে চুলে চলে আসলাম ষষ্ঠীতে। তো আর যে কথাটা বলতেছিলাম, তো তোমরা একটু ভালো করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ঠিকমতো যদি এডিট ঠিকমতো না হয় একটু তোমরা আমাদের আমাকে বলো, আমি তারপর ট্রাই করবো ভালো করার জন্য, কারণ আমি তো আর আগে ভিডিও করিনি। বিগত 5-6 মাস হবো হয়তো আমি ভিডিও করছি, বা এমনই হবে, মাঝখান থেকে বন্ধ করে দিয়েছিলাম, তো এডিটটা ভালোভাবে করতে পারিনি। খারাপ হলে আমাকে একটু কমেন্টে বলো, আমি ভালো করার চেষ্টা করবো। আর আমার চ্যানেল আমাকে একটু সবাই সাপোর্ট করো। তো ওইখানে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, গুপসোনাকে দিয়ে দিলাম, দিয়ে দেখো। আমার গুপসোনাকে ফার্স্ট টাইম ষষ্ঠী দিচ্ছে, আর ওদেরকেও ফার্স্ট টাইম ষষ্ঠী দিচ্ছে, তার জন্য ফার্স্ট সব দুজনকে ফার্স্ট টাইম ষষ্ঠী দিচ্ছে। ওরা এসেছিলো আমাদের বাড়িতে বেড়াচ্ছে, ভাবলাম না ওদেরকে দিয়ে দিই, কারণ ওদের ষষ্ঠী থাক নেই ওদের মানে ফ্যামিলিতে। তো এখানে আমি একদম ভেবেছিলাম একটু সাজুগুজি করে ষষ্ঠীতে নেবো, এটা করার টাইম পাইনি, কারণ সকালবেলা রান্না করতে করতে লেট হয়ে গেলো, দুপুর হয়ে গেলো, সবাই খেতে পেয়ে গিয়েছিলো, কারণ দুপুরের টাইম। তার জন্য স্নানটা করে একদম ভিজে ভিজে চুল নিয়ে চলে আসলাম, জাস্ট চেঞ্জ করতে পারিনি ষষ্ঠী করতে। আমার বন্ধুটা খুব খুশি, কারণ ষষ্ঠী গিয়েছে প্রথমবার দেখাচ্ছে বারে বারে। তো এখানে দেখো ওদেরকে আশীর্বাদ করে দিলাম, ওদেরকে কিছু জিনিস দিতে পারিনি, মাকে দিতে পারিনি, পনেরো পর্যন্ত ক্রাইসিসের মধ্যে চলছিলো। যাই হোক, তো ওদের ফার্স্ট টাইম তো খালি এতে দেওয়া যায়নি, তারপর ওদেরকে টাকা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার গোপসোনাকে কী সুন্দর লাগছে, কিউট কিউট। তো ওদেরকে আমি ষষ্ঠী দেওয়ার পর রাত্রে দেবো, আমার মেসমাসিকে তারা রাত্রে আসবে। তো এখানে মাকে দিয়ে দিচ্ছি, কারণ সবাইকে একসাথে দেওয়া যাবে, আমি ভেবেছিলাম সবাইকে খেতে দেবো, কারণ আমাদের ঠাকুর যত ওদেরকে দিয়ে দিই, আরও ওদেরকে রাত্রে দিয়ে দিস। তো এখানে আমি মাকে দিয়ে দিলাম, মাকে আমি প্রতি বছর দিই, মা আমাকে দেয়, ওদেরকেও আমি দিই, বিগত 1-2 বছর ধরে দেওয়া হচ্ছে না। তো ওরাও আছে আসছিল, তো ওদেরকে বলেছিলাম সকালে আসতে, সকালে আসতে। ওদের বাড়িতে তো পূজা আছে, আমার দুই ভাইকে দেবে, ওদেরও রিলেটিভের বাড়িতে যেতে লাগবে, খুব সবখানেই তো মন রক্ষা করতে লাগে। তো যাই হোক, এখানে আমরা তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড সবার পেটে প্রচণ্ড খিদে। তো আমরা দুপুরে খাবার খেয়ে খেয়ে রাত্রে ওরা চলে এসে তারপর আমি মেশোকে দিয়ে দিচ্ছিলাম, তারপরে মাসিকে দিয়ে দেবো। তো ওরাও আসছিলো, এসে এসে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি চলে গেলাম একটু বাজারে, আবার বাজারে শপিং টপিং করে আবার ওর এসে দেখি ওরা এসে এসে তারপর ওদেরকে আমি দিয়ে দিলাম। এখানে আমি মেশোকে দিয়ে দিয়েছি, এখন মাসিকে দিয়ে দিচ্ছি। মাসিও তার টাইম পায়নি, ড্রেস তো কোনো মতে একটা নাইটি পরে চলে আসলো ষষ্ঠীতে, প্রচণ্ড বাড়ির মানুষ ছিল, আর ভাইগুলোর দুষ্টামি করছে, তার জন্য তারা ওর মধ্যে কী করবে। তো ওদেরকে ষষ্ঠী ষষ্ঠী দিয়ে আমরা তারপর আবার অন্যদিকে আবার রান্না করছিল মা, তো তার জন্য আমি এখানে ষষ্ঠী দিয়ে দিলাম। তো ষষ্ঠীটা দিয়ে তারপর চলে গেলাম রাত রান্না, রাতে খাওয়া খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।